দ্বীপ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম বর্তমানে স্কুলটিতে প্রভাতি ও দিবা দুই শাখায় এক জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে স্থাপিত বিদ্যালয়ের ভবনটিও নির্মিত হয় সে সময়ই দুই সালে পুরাতন ভবনটিকে শিক্ষা প্রকৌশল বিভাগ অকেজি ঘোষণা করলেই ভবনটিতে কার্যক্রম বন্ধ হয়ে যায় নতুন ভবনে পাঠদান চললেও নিয়মিতই বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে পুরনো পরিত্যক্ত ভবনটি পরিত্যক্ত ভবনটি ব্যবহারে ভয় ও ঝুঁকি থাকায় সবসময় আতঙ্কে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা এই ভবনটির কাছে আসলে আমরা অনেক ভয় পাই আমাদের দাবি হলেই এই ভবনটিকে ভেঙে যদি নতুন একটা ভবন করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে ছাত্ররা অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে এর উপর থেকে অনেক সময় ইটের কণা ভেঙে মাথায় পরে পূর্বে মেরামত করার তো প্রতি বছরই এখন মেরামতে মেরামত করে না বিভিন্ন সময় রাজনৈতিক ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা ভবনটির মতো নতুন ভবন তৈরির আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি জানান প্রধান শিক্ষক আমাদের এই একটা ভবনে প্রমাণ করে যে ব্রিটিশ আমলেও ভোলা অবহেলিত ছিল না তাই ভোলাবাসী এই বিদ্যালয়টি কে রক্ষা করার জন্য বিভিন্ন সময় ভবনটিকে রক্ষা করার জন্য দাবি জানিয়ে আসছে শতবর্ষেরও বেশি বয়সী ভবনটি ঐতিহ্যগতভাবে সংরক্ষণ করা হবে নাকি ভেঙে নতুন ভবন তৈরি হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছে স্থানীয় প্রশাসন এই ভবনটি করার প্রয়োজনীয়তা রয়েছে নাকি এটিকে আরো একটু ইম্প্রোভাইজ করে অন্যভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে সেই বিষয়ে আমরা মতামত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করি দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সবার ইলিয়াস কমল মাই টিভি